বাংলা ও বিশ্ব সাহিত্যের সমাজে যুগ থেকে নিষ্কাশিত কিছু রহস্য ও রোমাঞ্চকর কাহিনী দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন দ্য নাইট অফ থ্রিলস। আজকে আপনাদের জন্য রয়েছে স্যার উইলিয়াম শেক্সপিয়ারের রচিত এক বিখ্যাত গল্প রিচার্ড দি থার্ড। উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম 26 এপ্রিল 1564 সালে ইংল্যান্ডে। তিনি ছিলেন একজন ইংরেজি কবি এবং নাট্যকর। তিনি ইংরেজি সাহিত্য তথা ভাষার সর্বশ্রেষ্ঠ লেখক, বিশ্বের প্রখ্যাত নাট্যকর হিসেবে বিবেচিত হন, তাই তিনি বার্ড অফ অ্যাভেন নামেও পরিচিত। তার রচনাগুলির মধ্যে বিখ্যাত রচনাগুলি হল ম্যাকবেথ, হ্যামলেট ইত্যাদি। 23 এপ্রিল 1616 সালে তিনি পরলোক গমন করেন। তো শুরু হচ্ছে আজকের গল্প রিচার্ড দি থার্ড, প্রথম পর্ব। লন্ডনের রাজপথে একদিন সকালবেলা দাঁড়িয়ে আছে এক অতি কদাকার পুরুষ। মানুষের একটা অঙ্গে খুঁত থাকতে পারে, দৈবাদ বা দুটো অঙ্গে থাকাও সম্ভব, কিন্তু পথচারীরা অবাক হয়ে দেখছে এই লোকটার প্রতি অঙ্গেই বিকৃতি। দু একজন অবিবেচক হয়তো দু একটা বিদ্রুপের কথা মাঝে মাঝে উচ্চারণ করে ফেলছে, কিন্তু পাশের লোকেরা তখনই তাকে সতর্ক করে দিয়ে ভয়ে ভয়ে দূরে টেনে নিয়ে যাচ্ছে। কারণ ওই অতি কুৎসিত লোকটি ইংল্যান্ডের মাথাওয়ালা ব্যক্তিদের মাথার উপরেই বিরাজ করছেন বললেও কিছু মাত্র বাড়িয়ে বলা হয় না। ইনি রাজভাতা রিচার্ড গ্লস্টারের ডিউক। রাজভাতা হলেই যে সে লোকের খুব সম্মান বা ক্ষমতা থাকবে এমন কোনো কথা অবশ্য এই 400 বছর আগেকার ইংল্যান্ডেও ছিল না। বরং হাতে কলমে অনেক সময় ঠিকের উল্টো ব্যাপারটাই দেখা যেত। রাজারা সবচেয়ে ভয় করতেন নিজেদের ভাইদের। কখন যে তারা অসন্তুষ্ট প্রজাদের নিয়ে দল গড়ে তোলেন আর হঠাৎই বিদ্রোহ পতাকা উড়িয়ে দেন তার কিছুই স্থিরতা ছিল না। প্রজা বলতে অবশ্য এখানে বড় লোক ব্যারন রাজকর্মচারীদেরই বুঝতে হবে। চাষি মজুর শ্রেণীর লোকেদের তখন হিসেবের ভিতর ধরাই হতো না দেশে, তারা যে মানুষ এটাই শাসকদের মাথায় আসতো না। রাজার ভাইদের দেহে রাজবংশের রক্ত রয়েছে বলেই সাধারণ লোক মেনে নিত যে দরকার বা সুযোগ বুঝে এরাও হয়তো একদিন সিংহাসনে দাবি করতে পারবেন, এবং সেই জন্যই রাজারা অন্য লোকের চাইতে নিজের ভাইকে অবিশ্বাস করতেন বেশি। কিন্তু গ্লস্টারের বেলায় ছিল ঠিক এর অন্যরকম। একে অবিশ্বাস করা দূরে থাক, রাজা চতুর্থ এডওয়ার্ড তাকে নিজের ডান হাত বলেই মনে করতেন। গ্লস্টারও রাজার সুনজরের সুযোগ নিয়ে ধাপে ধাপে তার পথ পরিষ্কার করে নিচ্ছিলেন। ভাইদের মধ্যে তিনি সকলের ছোট। জ্যেষ্ঠ এডওয়ার্ড রাজা, তাঁর দুই পুত্র আছে। মধ্যম ভ্রাতা ক্লারেন্সের ডিউক, তাঁরও এক পুত্র রয়েছে। এতগুলো মাথা পেরিয়ে গ্লস্টারের ডিউক রিচার্ডে রাজা হওয়ার প্রশ্ন কোনোদিন যে এদেশে উঠতে পারে একথা কেউ সেদিন ভাবতেই পারেননি, না রাজা না প্রজা। কিন্তু আর কেউ না ভাবুক, ভেবেছিলেন গ্লস্টার নিজে। দেহটা তার ভাঙাচড়া হলে কী হবে, এর মনটা ছিল উচ্ছ্বাসায় ভরা। তাছাড়া আরও একটা কথা, যা তিনি পেতে চান তা পেতে গিয়ে সম্মুখে বাধা বিপত্তি পড়লে তাতে দম্বার পাত্র ইনি ন। গায়ের জোরে সব বাধা সম্মুখ থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা অভ্যাসের আছে। রাজা এডওয়ার্ডের আগে ষষ্ঠ হেনরি ছিলেন রাজা, এদেরই বংশের অন্য শাখার দলপতি। বর্তমান রাজা এডওয়ার্ড ও গ্লস্টারের পিতা ছিলেন ইয়র্কের ডিউক। যখন তিনি রাজা হেনরির বিপক্ষে দাঁড়িয়ে লড়াই শুরু করলেন, ঠিক তখনই এই গ্লস্টারের অসির আঘাতে রাজা হেনরি মারা পড়েন, আর মারা পড়েন তার পুত্র যুবরাজ এডওয়ার্ড, যাকে সবাই ভালোবাসত। গ্লস্টার তাই ভাবেন, রাজ হত্যার বদনামটা পড়েছে কিনা আমার ভাগ্যে, কিন্তু তার ফলভাগী হয়েছে আমারই জ্যেষ্ঠ ভ্রাতা এডওয়ার্ড। দুটো মানুষ হত্যা করে হেনরি বংশের রাজমুকুট আমি যদি এই বংশে এনে দিয়ে থাকি, তাহলে আর গোটা কয়েক হত্যা করে জ্যেষ্ঠ ভ্রাতা এডওয়ার্ডের মাথা থেকে সেই মুকুট নিজের মাথায় এনে বসাতে আপত্তিটা কি হতে পারে? যাই হোক, তিনি জাল বুনেই চলেছেন গোপনে, আমার মনের কথা কেউ জানে না, কাউকে তিনি ডাকেন না পরামর্শ নেওয়ার জন্য। একা বসে বসে ভাবেন, তার কুশ্রী মুখের মনের অসন্তোষ আর হিংসার ছাপ বিভৎস হয়ে ফুটে ওঠে। কিন্তু মুখটা তার এমনিই বিভৎস, তাতে এই অতিরিক্ত বিভৎসতা কারো চোখে পড়ে না,
বা পড়লেও তা দেখে তার মনের কথা অনুমান করে নেবার মতো বুদ্ধিমান লোক খুবই কম। রাজার তিনি ডান হন, তারই সুযোগ নিয়ে রাজপরিবারের ভিতর দারুণ অশান্তি সৃষ্টি করেছেন তিনি। রানী এলিজাবেথের দুটো পুত্র ছিলেন, ড্রসেট ও গ্রে। এরা রানীর আগের স্বামীর সন্তান। রানীর এই দুটি পুত্র ও রানীর ভাই আলড্রিভার্সের সঙ্গে লর্ড হেস্টিংয়ের ছিল কলহ। এই জন্য হেস্টিংসকে কিছুদিন আগে কারাদুর্গে টাওয়ারে বন্দি করা হয়। এখন গ্লস্টার রাজাকে পরামর্শ দিয়ে সেই হেস্টিংসকে এনেছেন খালাস করে, যাতে রানীর ভাই ও পূর্বপক্ষে শত্রুদের পিছনে লেলিয়ে দেওয়ার মতো একজন লোক পাওয়া যায়। হেস্টিংসকে মুক্ত করার সঙ্গে সঙ্গে রাজার আদেশ বেরোল, রাজার মেজ ভাই ক্লারেন্সকে টাওয়ারে আবদ্ধ করা হোক। গ্লস্টার রাজপথে দাঁড়িয়ে আছেন, এমনই সময়ে টাওয়ারের সৈনিকরা ক্লারেন্সকে নিয়ে সেই পথ দিয়ে যায়। গ্লস্টার যেন আকাশ থেকে পড়লেন। এ কি ভাই, তোমার এ কি দশা? তোমার বন্দি বা করলো কে? কে আমার? মহারাজা ধীরাজ ছাড়া কেই বা আমার বন্দি করতে পারে? রাজা মশাই, রাজা নিজের ভাইকে বন্দি করবেন? বিশেষত তোমার মতো ভাইকে, যে কোনো রকম ঝামেলার ভিতরে থাকে না, রাজার ওপর তার ভক্তির সীমা অসীম। না না না, এ হতে পারে না। রাজার নাম করে তোমায় বন্দি করেছে ওই রানীর ওই ভাই আর তার আগের পক্ষের পুত্ররা। আমাদের সবাইকে এক এক করে সরিয়ে সকল ক্ষমতা দখল করবার চেষ্টায় আছে তারা। আচ্ছা, তুমি চিন্তা করো না, রাজা অসুস্থ বলে আজকাল আমি তার কাছে বেশি যাতায়াত করি না বটে, তারই সুযোগে বদমাইশেরা তোমায় বিপদে ফেলেছে। কিন্তু এখন তো আর আমি চুপ করে থাকবো না, তোমায় মুক্ত করেই তবে আমার অন্য কাজ। ক্লারেন্স ভাইয়ের স্নেহের এই পরিচয় পেয়ে মুগ্ধ হয়ে গেলেন, তাঁর ভয় আর দুশ্চিন্তা কমে গেল অনেকখানি। কতকটা হালকা মনেই তিনি সৈনিকদের সঙ্গে টাওয়ারের পথে অগ্রসর হলেন। আঁকে রওনা করে দেবার পর গ্লস্টার যেন সেই চাপা হাসির আবেগ আর ধরে রাখতে পারলেন না। মূর্খ ক্লারেন্স, ওকে টাওয়ারে পাঠাবার মূলে যে ব্যক্তি সেই তো এত কোনোর সামনেই দাঁড়িয়েছিল। রাজা এডওয়ার্ড জীবিত থাকতে থাকতেই ওই ক্লারেন্সকে সরিয়ে ফেলা দরকার, তাহলে কেউ মনেও করতে পারবে না যে তার মৃত্যুর জন্য এই গ্লস্টারই দায়ী। দেরি না করে গ্লস্টার ঘাটক পাকালেন টাওয়ারে, ঘাতক হত্যা করে এলো ক্লারেন্স। হত্যা অবশ্য রাজার নাম করেই করলো তারা। ঠিক সেই সময়ে রাজা এডওয়ার্ডের শয়নকক্ষে সমবেত হয়েছিলেন রানী ও রাজ্যের সমস্ত বড় লোকেরা। রাজা খুবই পীড়িত, তার মনে সদাই ভয়, তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই রাজ্যময় ঘোর অশান্তি আরম্ভ হয়ে যাবে, দেশটা একেবারে ছাড়ে খাড়ে হয়ে যাবে ঘরোয়া বিবাদে। রাজপুত্রেরা নাবাল্য, দেশে দেশে শান্তি বজায় রাখার সামর্থ্যও তাদের নেই। সেই সামর্থ্য হতে তাদের এখনও অনেক বছর দেরি হবে, তাই রাজা সবাইকে অনুরোধ করলেন, তোমরা সবাই পরস্পরকে ভালোবেসে ও মিলেমিশে রাজ্যে শান্তি রক্ষা করবে। আমার পুত্রেরা ভালোক মাত্র, আমার ভাই গ্লস্টার ডিউক রিচার্ডকে আমি অবশ্য দেশ শাসনের ভার দিয়ে রাজ্যপাল পদে নিয়োগ করে যাব। কিন্তু তোমরা যদি সকলে তাদের সাহায্য না করো, তার সাফল্য কামনা না করো, তাহলে তার পক্ষে এই গুরুতর কাজের সমাধান করা অসম্ভব। এমনই সময়ে গ্লস্টার নিজে সেই কক্ষেই প্রবেশ করলেন। ভাব দেখে মনে হয় মনের দুঃখে তিনি একেবারে ভেঙেই পড়েছেন। এসেই তিনি সকলকে দুঃসংবাদ দিলেন, মহারাজ মহারাজ, টাওয়ারে ঘাতকের রাতে মধ্যম প্রাতা ক্লারেন্সের মৃত্যু। অতি আশ্চর্য খবর, কে ফাটালো ঘাতক? কার আদেশে ঘাতক হত্যা করলো রাজার ভাইকে?
কিছুই বুঝতে না পেরে রাজাও মর্মাহত হয়ে পড়লেন একেবারে। একে তিনি কঠিন ব্যাধিতে ভুগছেন, তার উপর এই শোকের আঘাত তিনি সইতেও পারলেন না, অচিরেই তিনি মৃত্যুমুখে পতিত হলেন। যুবরাজ এডওয়ার্ড তখন লন্ডনে নেই, অনেক দূরে লাডলোর মাঠ তিনি শিক্ষালাভ করছিলেন সন্ন্যাসীদের কাছে। রাজ্যপাল গ্লস্টারের সঙ্গে দেশের বড় বড় লোকেরা সবাই লাডলোর অভিমুখে যাত্রা করলেন যুবরাজকে লন্ডনে নিয়ে আসবার জন্য। গ্লস্টারও গেলেন, বাকিম হামও গেলেন, আরও গেলেন রানীর ভ্রাতা রিভার্স, রানীর পূর্বপক্ষের পুত্র গ্রে ও আত্মীয় ভগান। অতিমধ্যে এক অঘটন ঘটল, গ্লস্টার হঠাৎ বন্দি করলেন রিভার্স, গ্রে আর ভগানকে, কিন্তু তার একান্ত বাধ্য র্যাডক্লিফ ওদের নিয়ে চলে গেলেন পমফ্রেট দুর্গে। এই সংবাদ যখন লন্ডনে পৌঁছল, রানী এলিজাবেথের হলো দারুণ ভয়। তাঁর পুত্র ভ্রাতা আত্মীয়দের বুঝি ঝাড়ে বংশে শেষ করে দিতে চাইছেন গ্লস্টার। কনিষ্ঠ পুত্র ইয়ার্কের ডিউককে নিয়ে তিনি গির্জায় গিয়ে আশ্রয় নিলেন, কারণ গির্জায় গিয়ে স্মরণ যারা নেয় তাদের ধরে আনবার বা তাদের কোনো অনিষ্ট করবার ক্ষমতা রাজারও নেই। যুবরাজকে নিয়ে গ্লস্টার যখন ফিরে এলেন, রানী ধর্ম মন্দিরে আশ্রয় নেওয়ার সংবাদ তিনি বেজায় রেগে গেলেন। কার্ডিনাল বোসিয়াস ছিলেন আর্ট বিশপ, অর্থাৎ ধর্মের ব্যাপারে সারা দেশের কর্তা, তাকে পাঠালেন রানীকে বুঝিয়ে সেখান থেকে বাইরে আনার জন্য। কারণ যুবরাজ তার হাতের ভিতর থাকলেও ছোট রাজপুত্র ইয়ক এখনও তার নাগালের বাইরে, ওদের যখন সরাতে হবে দুটি রাজপুত্রকে একসঙ্গে সরাতে পারলেই হয় ভালো, জিনিসটার ঝামেলা অর্ধেকটা কমে যায়। সরল চিত্ত বর্ষিয়াস এসব বুঝতে পারেনি, তিনি রানীকে বুঝিয়ে গির্জা থেকে বাইরে নিয়ে এলেন। দুই রাজপুত্রকে একত্রে টাওয়ারে নিয়ে গিয়ে তুললেন গ্লস্টার। মহারানী, টাওয়ারের ভেতরে হঠাৎ কোনো শত্রুর আক্রমণ হবে না, রাজ্য অভিষেক যতক্ষণ না হয় ওরা এখানেই অবস্থান করুক না। আমি হলাম রাজপুত্রদের কাকা, ওদের অভিভাবক, খুব স্নেহ আছে আমার ওই ছোট্ট ভাইপোদের ওপরে, তারা যেন কোনো রকম বিপদে না পড়ে এটাই তো আমার ইচ্ছা। তো শেষ হলো আজকের গল্প, পরবর্তী শুক্রবার আবার দেখা হচ্ছে রিচার্ড দ্বিতীয় পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।